হরি নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায়তে নমঃ। জগন্নাথায়তে নমঃ। বলিয়ে মহাপুরুষ অচ্যুতানন্দ জি কি জয়। সুধীজনী জ্ঞানী গুণী মণ্ডলী, আজির অধ্যায়ের আলোচনা আপনার স্বাগত জনাওছু। আজির মালিকা বচনর আলোচনার আমি আলোচনা করিয়া যাচ্ছি অচ্যুতানন্দ মহাপুরুষ জগন্নাথ শূন্য পুরুষ বলি কহিছন্তি। এ শূন্য পুরুষ বলি কাহিকি কোন পাই কহিছন্তি? তেণু জগন্নাথ কিভাবে শূন্য পুরুষ এ কথা মহাপুরুষ শূন্য সংহিতার লিখিছেন। ভগবান কৃষ্ণ দ্বাপর যুগের উদ্ধবকু এ কথা কহিছেন। জলে দ্বারিকা নাশ জীব মোর নিবাস মাত্র থিব। আউ দ্বারে দ্বারিকাটা নাশ হয়ে যাব, মো নিবাস মাত্র রহিথিবে উদ্ধব না প্রভু। তাহলে আপন কোটি রহবে? আপন কোটি থিবে? না হে উদ্ধব, গোটিয়ে কাম কর। প্রভু আপন মতো কোণ না উদ্ধব তু এবে বদ্রিকা যা। হে উদ্ধব, জলরে দ্বারিকাটা নাশ হয়ে যাব, মোর নিবাস মাত্র রহিথিব। মু তোতে নির্দেশ দৌছি, তু বদরিকা চালি যা, আশ্রম রূপে বদরিকা যা। উদ্ধব কলে প্রভু, আশ্রম রূপে বদরিকা সেকি তো চরণ অধিকা। তো চরণ ঠার কোন সে বদরিকাটা আউরি সে অধিকা? না কাহিকি সকল তীর্থ তো চরণে বদরিকা যাবি প্রভু কি কারণে? না উদ্ধব, মু কোণ এটি রহবি যে মো চরণরে তু পড়ি রহিবু? না আপন আউ রহবে নাই। হ্যাঁ আপন এটি রহবে না। না না তাহলে কুয়াড়ে যাবে প্রভু? ভগবান কলে হি উদ্ধব, মহি চলিবি নিজ পুরী। মু নিজ পুরী কি চালি যাবি। মহি দিশিব হত সেরি। মু মো পুরী কি চালি যাবি, বৈকুণ্ঠ পুরী কি মু চালি যাবি। ই দ্বাপর লীলা সমাপন মোর সরি হয়েগলা। আউ ই অবতার মোর যে কারণ লা তা পূর্ণ হয়েগলা। মু স্বধামক বর্তমান প্রত্যাবর্তন করিবি, বৈকুণ্ঠ গমন করিবি। উদ্ধব কলে প্রভু, আপন যদি বৈকুণ্ঠ চালি যাবে, তাহলে ধর্ম স্থাপনা সংসারে কেমিতি হব? দ্বাপর পরে কলিযুগ আসব, কেমিতি ধর্ম স্থাপনা করিবে? না হে উদ্ধব, কলিযুগরে মু রত্ন সিংহাসনরে শূন্য পুরুষ ভাবরে মু বিরাজমান করিথিবি, পূজা পাউথিবি কলিযুগরে রত্ন সিংহাসনে শূন্য পুরুষ রূপরে। জ্ঞানী গুণী মণ্ডলী উদ্ধব পচারিথিলে, কলে প্রভু আপন চতুর্ধা বিগ্রহ ভাবে শূন্য পুরুষ রূপে কলিযুগের রত্ন সিংহাসনে পূজা পাইবে। শূন্য কোণ? শূন্য পুরুষ কোণ? এই কথা অচ্যুতানন্দ মহাপুরুষ শূন্য পুরুষর পরিভাষা কোণ মালিকার নাম শূন্য সংহিতার কহিছেন। বুঝিলে? বলিয়ে মহাপুরুষ অচ্যুতানন্দ জি কি জয়। তেমন সেই কথা কহিলে উদ্ধব, হে উদ্ধব, মু আগে যাই দারু ব্রহ্ম রূপে সিংহাসনে বিরাজিবি। মু সিংহাসনরে কলিযুগরে যাই রত্ন সিংহাসনে শূন্য পুরুষ রূপে দারু ব্রহ্ম রূপে পূজা পাউথিবি। কৈবল্য পশ্বরা নিত্য নিরন্তরে তহি ভোগ বিলাসিবি। বুঝিলি? তাহলে হে জ্ঞানী গুণী মণ্ডলী, সে শূন্য পুরুষ কোণ উদ্ধবকু ভগবান কৃষ্ণ কহিছেন। অচ্যুতানন্দ মহাপুরুষ রামচন্দ্রকে বুঝাউছেন জগন্নাথ কিভাবে শূন্য পুরুষ, কিভাবে সে শূন্যবাদর প্রতীক। কলে সে শূন্য পুরুষ, শূন্য ঘরে বন্দী, কিছু না। সে কি জগন্নাথ? কি পুরুষ না নারী? না, সে পুরুষ নুহতি কি নারী নুহতি, সে ব্যক্ত নুহতি কি অব্যক্ত নুহতি, সে কৌছেন শূন্য পুরুষ। অচ্যুতানন্দ মহাপুরুষ লেখিলেনি মালিকারে কোণ কহিলে না, পুরুষ হই ন লিঙ্গ তার নাই। যদি সে পুরুষ হই থান্দা, তাহলে পুরুষ অঙ্গ তাঙ্কর থান্দা। তেণু পুরুষ হই ন লিঙ্গ তার নাই, মানে সে পুরুষ নহ। নারী হই নাহি জনি, যদি নারী হই থান্তে জগন্নাথ মহাপ্রভু, তাহলে নারীর অঙ্গ প্রত্যঙ্গ সব থান্তা উনি, তেমন সে পুরুষ নুহতি কি নারী নুহতি, শূন্যবাদর প্রতীক বলি অচ্যুতানন্দ জগন্নাথঙ্কু শূন্য সহিতা মালিকার প্রতিপাদিত কলে। পুরুষ হইন লিঙ্গ তার নাই, নারী হই নাই জনি, বুঝলে? কাইকি না আপনার দেখুন কেড়ে বিচিত্র সর্বরহস্য পুরুষোত্তমস্য দেবে না জানতি কৃত মনুষ্য। বড় বিচিত্র এ দিয় নুই জগন্নাথ মহাপ্রভু। রুক্মিণী বিবাহ বেড়ে কণ করতে শ্রীমন্দির আপনার দেখবে নীতি পাড়িত হুই, রুক্মিণী সহিত পরিণয় হুই বিবাহ করতে, রুক্মিণী হরণ করে বাহ হুঁতি কৃষ্ণ হইকি। কিয়ে না জগন্নাথ মহাপ্রভু। কিন্তু হে জ্ঞানী গুণী মন্ডলী, যেতবে জন্মাষ্টমী পড়ে, এ জন্মাষ্টমী দিন কৃষ্ণ জন্ম আমি সারা পুরপল্লীরে মনাউছে, দ্বাপর যুগের ভগবান কৃষ্ণ জন্ম হইতে। তেমন এ জন্মাষ্টমী নীতি মধ্যে শ্রীমন্দিরে পালিত হুই। রুক্মিণী হরণ নীতি পালিত হইকি রুক্মিণী সহিত জগন্নাথঙ্কর বিবাহ হুই, এ নীতি পালিত হুই শ্রীমন্দিরে। সেইভাবে জন্মাষ্টমী নীতি মধ্যে শ্রীমন্দিরে পালিত হুয়ে। তাহলে জন্মাষ্টমী কৃষ্ণ জন্ম হয়েছিল, কৃষ্ণ জন্ম দিয়েছিল কি দেবকী, তাহলে শ্রীমন্দিরে দেবকী হুঁতি কি এই জগন্নাথ। কেটে বিচিত্র দিয়ে দেখ রে, এপটে রুক্মিণী বিবাহ দিন কৃষ্ণ হইকি রুক্মিণী বিবাহ কলে লক্ষ্মী, পুনি নীতি পড়া জন্মাষ্টমী, পুনি দেবকী কৃষ্ণকে জন্ম দেলে। তেমন অচ্যুতানন্দ সেই কথা কহিলে, পুরুষ হইন লিঙ্গ তার নাই, নারী হই নাই জনি, অতি আনন্দরে বিহার করন্তি নাহি দিবস রজনী। মহাপুরুষ লিখিলে মালিকার এ কথা। সে হচ্ছেন তাহলে কি শূন্য পুরুষ, সে পুরুষ কি নারী ভিতরে সীমিত নুহতি। কহিলে ভলা পচারিলু গুপত সন্ধি, সে জগন্নাথ মহাপ্রভু শূন্য পুরুষ শূন্য ঘরে বন্দী। আউ বলে সে জগন্নাথ মহাপুরুষ শূন্য পুরুষ উদাসর রহে, শূন্য পুরুষ সবু মাইয়া হেয়ায়। কহতেনি জ্ঞানী গুণী মন্ডল বৈষ্ণব সাধু মানে জগন্নাথ এবং কৃষ্ণଙ୍କ ভিতরে ভিন্ন ভিন্ন কিছু রক্ষি না, দুয়ে এক এবং অভিন্ন, দুয়ে এক এবং অভিন্ন। এক যে কৃষ্ণ সে জগন্নাথ, কিন্তু অভিন্ন কেমিতি না? অভিন্ন এইভাবে যে কহিলে জগন্নাথ হচ্ছেন ষোল কলা, তহু কলায় নন্দবলা। জগন্নাথ হচ্ছেন ষোল কলা, তাদু কিন্তু কৃষ্ণ হচ্ছেন এক কলা। ভাগবত লেখিলে কলাকু ষোল কলা করি, গোটিয়ে কলাকু কৃষ্ণ ষোল কলা করি গোপরে রমন করন্তি বলি এ কথা। আর সে ষোল কলা ভিতরু ভগবানଙ୍କର ଗୋଟେ কলা হচ্ছে মায়া। ভগবানଙ୍କର ଗୋଟେ କଳା ହେଉଛି ମାୟା। ତାଙ୍କ ମାୟାକୁ କେହି ବୁଝି ନାହାନ୍ତି। ସେଇଥିପାଇଁ କୁହାଯାଇଛି ଗୀତାରେ, ରେ ଅର୍ଜୁନ ମମ ମାୟା ଦୂରତ୍ୱୟା, ମୋ ମାୟାର ଆରମ୍ଭ ନାହିଁ କି ଶେଷ ନାହିଁ। ଆରମ୍ଭ କୋଉଠି, ଶେଷ କୋଉଠି, ବ୍ରହ୍ମା ମଧ୍ୟ ବୁଝିପାରିବେନି, ହର ମଧ୍ୟ ବୁଝିପାରିବେନି ମୋ ମାୟା। ତେଣୁ ହେଇ ଜ୍ଞାନୀ ଗୁଣୀ ମଣ୍ଡଳୀ ସେଇଥିପାଇଁ କହିଲେ ଶୂନ୍ୟ ପୁରୁଷ ଉଦାସରେ ରହେ, সেই শূন্য পুরুষ সে হচ্ছেন জগন্নাথ। সবু মায়া ফ্যাই, সবু মায়া হি সে করন্তি, মায়ার পুরুষ সি। ବୋଲ ଭକ୍ତ ବତ୍ସଳ ଜଗନ୍ନାଥ କି। ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କର ଆକୃତି ଦେଖନ୍ତୁ, ସବୁ ତାଙ୍କର ଶୁନୁ। ସେ ସେଇଥିପାଇଁ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ କହିଲେ ସେ ଶୂନ୍ୟ ପୁରୁଷ। କିଭଳି ଜଗନ୍ନାଥ ଶୂନ୍ୟ ପୁରୁଷ? ଆପଣ ଦେଖିବେ ତାଙ୍କର ଆଖି ହେଉଛି ଶୁନୁ। ଅଚ୍ୟୁତାନନ୍ଦ କହିଥିଲେ ଆଖିଟି ପାପ ଯେ ଆଖିଟି ପୁଣ୍ୟ, ଆଖି ଥିବା ଲୋକ ଜୀବନେ ଧନ୍ୟ। ଆଖି ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କର ଆଖି। ହେ ଜ୍ଞାନୀ ଗୁଣୀ ମଣ୍ଡଳୀ, ଯାହାକୁ ବିଦଗ୍ଧ ଚିନ୍ତାମଣିରେ ବାଲିଆ ଅଭିମନ୍ୟୁ ସାମନ୍ତସିଂହାର, ବାଲିଆର କବି ଅଭିମନ୍ୟୁ ସାମନ୍ତସିଂହାର ଲେଖିଛନ୍ତି, କ'ଣ କହିଲେ ସେ ଜଗନ୍ନାଥଙ୍କ ବିଷୟରେ? କଳା କଞ୍ଜ ଦଳା ଅଞ୍ଜନ ମର୍କତ ଇନ୍ଦ୍ର ନୀଳମଣି ଘନ, ସୁଧା ଆନନ୍ଦ ଆହ୍ଲାଦ ମାଦକ ଶୃଙ୍ଗାର ପ୍ରେମ ମିଳନ ଗୋପୁଣୀ, ସୋମା ସବୁ ମନ୍ଥା ଲବଣୀ। ବୁଝିଲେ? କହିଲେ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ ଇ ଉପମା ଦେଲେ। ସୁଧା ପିଣ୍ଡ ନୀତି ଖଣ୍ଡ ପରାଗଣ୍ଡ ମଧୁକ ପୁଲକି ତୁଲ, କନ୍ଦ ମା କନ୍ଦ ଆନନ୍ଦ ମକରନ୍ଦ, ଥୁଆ କେ କରିବ ମୂଲ ଲୋ ସଖୀ, ଯିବୁ କେ କି କ୍ଷୀଣ ମହାଲକ୍ଷୀ, অর্ধ চন্দ্র হলে হেব সাকি, দেখি লেউটি ন আসে আখি। যৌ আখিকে চাইলে আখি আমার আূল নেত্র আউটিকি ফেরব না। সে আখি কার? জগন্নাথ আখি। চাইদেলে আউন আখি আমার ফেরি পারিব না। সে আখির স্বরূপ কেমিয়া আম ভা না। আখির স্বরূপ সাধারণ ভি নুহ। দেখুন অচ্যুতানন্দ মহাপুরুষ শূন্য সংহিতার জগন্নাথ কাহি শূন্যবাদর প্রতীক রূপে কহিলে তা আখি হচ্ছে শূন্য। কোণ হচ্ছে শূন্য? আপনার যা পটে বসাই দেবে তার মূল্য বড়ি যাবনি কি? একর ডাহাণ পটে আপনার শূন্য বসাই দেব না, একর মূল্য বড়িগলা 10 গুণ। এক ডাহাণ পটে আউ 2টা শূন্য বসাই দিও, একর মূল্য 100 গুণ বড়িগলা। তেণু জগন্নাথ মহাপ্রভু এ জ্ঞানীগুণী মন্ডলী শূন্যবাদর প্রতীক। মানে তা আখি হচ্ছে শূন্য, মুখর আকৃতি হচ্ছে শূন্য, উদরর আকৃতি হচ্ছে শূন্য, হাতর আকৃতি পাপুলি আছে? পাপুলি আছে না? পাপুলির আকার মধ্যে শূন্য। পাদ আছে না? তাহা মধ্যে শূন্য। তো সেইদিন অচ্যুতানন্দ মহাপুরুষ জগন্নাথଙ୍କୁ ବା ଚତୁର୍ଦ୍ଧା ବିଗ୍ରହକୁ ଶୂନ୍ୟବାଦର ପ୍ରତୀକ ରୂପେ ତାଙ୍କର ମାଳିକାର ନାମ ଶୂନ୍ୟ ସଂହିତାରେ ପ୍ରତିପାଦିତ କରିଛନ୍ତି। ସେହି ଶୂନ୍ୟ ପୁରୁଷ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ପ୍ରଭୁ ଏ ସଂସାରରେ ତାଙ୍କ ବିନା ଆଉ କିଛି ହୁଏ ନାହିଁ। ସେ ହିଁ ସବୁ କରି କରାଉଥାଏ ମୁଇଁ, ମୋ ବିନୁ ଅନ୍ୟ ଗତେ ନାହିଁ। ସେ ହିଁ ସବୁ କରାଉଛନ୍ତି ବୋଲି ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମାଳିକାରେ ଲେଖିଲେ ସେ ଶୂନ୍ୟ ପୁରୁଷ। ତେଣୁ ହେ ସଧିଆନି, আজির মালিকা বচনরে আমি আলোচনা কলে জগন্নাথ কিভাবে শূন্যবাদর প্রতীক। অচ্যুতানন্দ মহাপুরুষ তাঁর মালিকার নাম শূন্য সংহিতার প্রতিপাদিত এ কথা করেছেন। আজ তো সময় হয়েছি, আসন্তু বাণীকে বিরাম দেবা। পুনি আসন্তা অধ্যায়ে ভেট হবা। রহুছু হরিওম শান্তি 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 সর্বারিষ্ট সুশান্তিরে ভবতু।